তো গাইস, আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনারা যে সেটআপটির ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখন আপাতত আমাদের 412 পিস রেডি হচ্ছে ফ্রন্ট মডেলের। তো 412গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ঝাড়খণ্ড সাইডে যাবে, এটা সেই বোহড়াগুড়া লাইনে যাবে এক পেয়ার মাল। তো তার জন্য 412গুলো রেডি করা হচ্ছে এখন আপাতত। আমাদের রাত্রে কাজ চলছে, তো সেই কারণে ভিডিও একটা করে নিচ্ছি। তো 412গুলোর কন্ডিশান কী হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে 412র বডি ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বডির স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এছাড়া বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। ক্যাবিনেটটাতে ডবল করে জালি লাগবে, দুটো করে জালি লাগবে, মানে সিঙ্গেল সিঙ্গেল মিডিলে পার্টিশান থাকবে। ভিতর পর্যন্ত কিন্তু পার্টিশান, ফুল পার্টিশান কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাবিনেটে করে থাকি। আপনারা দেখেছেন আমাদের ক্যাবিনেট, তো ফুল পার্টিশান করা থাকলে ক্যাবিনেটটির হাড্ডি কিন্তু প্রচুর হয়। এছাড়া ক্যাবিনেটটি ফুল প্রেশার পাঞ্চ পড়ে, এছাড়া হচ্ছে আপনাদের লং থ্রো কিন্তু হেভি তাগড়া হয় এই বক্স দিয়ে, যার জন্য কিন্তু পার্টিশান করা হয়েছে। তো পার্টিশান করার কারণে সুবিধা অনেকটা, তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুল পার্টিশান কিন্তু করা আছে সাধারণত বক্সে। এছাড়া বক্সের স্ট্রাকচারটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বক্সগুলো এক পেয়ার আমাদের রেডি হচ্ছে। এছাড়া সম্পূর্ণ কিন্তু আমরা ফেভিকল দিয়ে কিন্তু কাজ করি। তো প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমরা ফেভিকল ব্যবহার করে থাকি, ফেভিকল দিয়ে সম্পূর্ণ কাজ থাকলে। এছাড়া 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি কাঁটার কিন্তু আমাদের কাজ থাকে বেশিরভাগ। এছাড়া এই 412 বক্সগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের পেন্ট করা হবে এবং ফ্রন্টে অরেঞ্জ কালার হবে, বডিটা পেন্ট হবে, ওয়াটারপ্রুফ পেন্ট হবে। তো সেটা সম্পূর্ণ আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দেবো, মালটা ফুল কমপ্লিট হয়েছে অবশ্যই দেখিয়ে দেবো। এছাড়া যদি কেউ ক্যাবিনেট সেট আপ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের বক্স ক্যাবিনেট কিন্তু আমাদের কাছে রেডি করা হয়, আপনাদের মনিটর লাইনারি থেকে শুরু করে বাংলা বক্স, JBL, RCF সমস্ত ধরনের কিন্তু বক্স ক্যাবিনেট আমাদের কাছে বানানো হয়। এছাড়া পপ মডেল ও অন্যান্য ক্যাবিনেটও বানানো হয়। তো যদি কেউ ক্যাবিনেট সেট আপ তৈরি করতে চান, যে কোনো ধরনের বক্স ক্যাবিনেটের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও টাইটেলে এছাড়া হচ্ছে ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আমাকে কন্ট্যাক্ট করে। তো যে কোনো ধরনের বক্স ক্যাবিনেটের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 412 বক্সগুলো এখন সাধারণত আমাদের কাজ হচ্ছে, ফেভিকল পেস্টিংয়ের কাজ হচ্ছে। এছাড়া জয়েন্ট ফ্যান্টগুলো, বাটামের স্ট্রাকচার, বডি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এছাড়া কিন্তু অন্যান্য বক্সেরও কাজ চলছে, সেগুলোর ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা শ্যুট জাস্ট আপনাদেরকে শো দেখিয়ে দিব। তো নেক্সট ডে সেগুলোর ফুল কমপ্লিট মাল দেখতে পাবে। এছাড়া 12 ইঞ্চির আমি বলেছিলাম যে 6D বক্স রেডি হচ্ছিলো, তো আমাদের তো সেগুলোর ভিডিও অবশ্যই শো করবো আস্তে আস্তে। আপনাদের সকলের সকল বক্সেরই ভিডিও শো করবো, ইউটিউবে আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো। তো একটার পর একটা কিন্তু মাল আমাদের কাজ চলে যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 6D বক্সের কিন্তু এখন আমাদের প্রচুর চাপ আছে, 12 ইঞ্চির এছাড়া 15 ইঞ্চিরও। তো 6D বক্সেরও আপনাদের সকলের সঙ্গে ভিডিও দেবো বলেছিলাম। তো নেক্সট ডে কিন্তু আমরা 6D বক্সের ভিডিও অবশ্যই আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো। এছাড়া আপনাদেরকে প্রথম শ্যুটটা ফাইনালে যেরকম আমাদের কাজ চলেছে, তো সেই শ্যুটটা আপনাদেরকে ভিডিওর জাস্ট ইয়েটা আপনাদেরকে লুকটা সম্পূর্ণ দেখিয়ে দিব। তো 6Dগুলোর কাজও চলছে, তো এগুলো আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি একটু বাদেই। তো চলুন দেখে নিই আমরা, 4Dগুলো তো রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এছাড়া জালি সাপোর্টগুলো বাকি আছে আর কাঁটা মারা বাকি আছে, তো এগুলো হলেই এটা পেন্টের কাজ হবে। তো পেন্টের কাজ সম্পূর্ণ এগুলো দেখাবো। এছাড়া তার আগে দেখতে পাচ্ছেন আপনারা 3 মিডগুলো 12 ইঞ্চির কিন্তু আমাদের রেডি আছে, 3 টপ, এটা JBL মডেলের আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া হচ্ছে আমাদের যে বক্সগুলো কিন্তু পেন্ট করা হয়েছিল, তো পেন্টে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে, তো পেন্টের ফিনিশিং দেখতে পাচ্ছেন। এছাড়া বক্সগুলো কিন্তু রোদে দেওয়া আছে এবং ফ্রন্টটা কিন্তু পুট্টি করে প্রাইমার মারার পর কালার হবে অরেঞ্জ কালার। এছাড়া 6D বক্সগুলো আপনাদেরকে যেগুলো দেখাবো বলেছিলাম সেগুলো জাস্ট কাজ চলছে, সেই কারণে আপনাদেরকে জাস্ট একটা শর্ট সম্পূর্ণ আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই মডেলের কিন্তু 6D বক্সগুলো হবে। এছাড়া এয়ার পাশে কিন্তু পাইপ লাগানো থাকবে, বক্সটা যেরকমভাবে হার্ডি আছে বক্সটার আওয়াজ কোয়ালিটিও সম্পূর্ণ অন্যরকম হবে। এছাড়া এই বক্সগুলোর হচ্ছে সাউন্ড টেস্টিং সহ আপনাদের সকলের সঙ্গে অবশ্যই ভিডিও তুলে ধরবো, তা যাবে। এছাড়া কত ওয়াট করে এই বক্সে স্পিকার লাগবে, তো সম্পূর্ণটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো। তো জাস্ট এখনও আমাদের কমপ্লিট হয়নি, তো এই বক্সগুলো কিন্তু 4 পিস রেডি হবে। এছাড়া আগের মডেলের যে আমাদের 12 ইঞ্চির যে 6Dগুলো রেডি করা হয়েছিল, তো সেগুলোর নেট বাকি ছিল, তো সেগুলোরও নেট লাগানো হচ্ছে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো 12 ইঞ্চির 6D বক্স সেগুলো আছে। আগের মডেলের আপনারা মিডিলে যে দেখেছেন যে এয়ারপাস মডেলের বক্সগুলো ছিল এক পেয়ার, তো সেই বক্সগুলো এখন আমাদের কিন্তু জালি ফিটিং করা হচ্ছে। তো আপনাদেরকে 4 বারের কমপ্লিট শ্যুটটা সকলের সঙ্গে তুলে ধরি, তারপরে আমরা নেক্সট 6D 12 ইঞ্চির যে বক্সগুলো রেডি হচ্ছে, তো ওগুলোর ভিডিও আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো। এছাড়া ভিডিওটা হচ্ছে সাউন্ড টেস্টিং সহ আপনাদের সকলের সঙ্গে শো করবো, দু একদিন বাদেই আপনারা দেখতে পেয়ে যাবেন 6D বক্সের টেস্টিং সহ
ফুল ভিডিও। এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোর বারার বক্স কিন্তু আমাদের ফাইনালে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে কভার পুরানো চলছে বক্সে, তো এগুলো হলে স্পিকার ফিটিং হবে। স্পিকার ফিটিং করার পরেই কিন্তু আপনাদের সকলের সঙ্গে টেস্টিং করব। তো আজ সন্ধ্যার মধ্যে কিন্তু আমাদের বক্স উঠে যাবে। তো বক্সে জামাগুলো পরার পরেই আমরা স্পিকার ফিটিং করব। এছাড়া স্পিকার ফিটিং করার পরেই স্পিকার টুইটার লাগানোর পরেই কিন্তু আমরা টেস্টিং করব। তো এই বক্সে কিন্তু কিউ1 কোম্পানির 12 ইঞ্চি 300 ওয়াট করে স্পিকার এড করা হবে। এছাড়া টুইটার যেটা ঢুকবে 450 করে HF ঢুকবে, সাথে নেটওয়ার্ক বোর্ড থাকবে। তো বক্সগুলোর কেমন সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে শো করবো। তো এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা এর পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও সাউন্ডের সমস্ত রকম পাবেন। তো ঠিক আছে, তাহলে চলুন আমরা টেস্টিং করে দেখি।